সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধান চালের মূল্য বেশি। এ কারণে কৃষকরা গুদামে ধান চাল দিতে আগ্রহ দেখাচ্ছেন না। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাসের সাথে, তিনি রয়েছেন কুষ্টিয়ায়। তিতাস, ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা কতটা মানে পূরণ হয়েছে কুষ্টিয়ায়? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আসলে সরকারের সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও ধান চাল সংগ্রহের অভিযান শুরু হয় গত বছরের নভেম্বরে, যা চলবে হচ্ছে এ মাসের ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত। আমি এইটুকু বলতে পারি, এখন পর্যন্ত চাল সংগ্রহের যে অভিযান সেটাই স্বস্তি, থাকলেও কিন্তু ধান সংগ্রহের অভিযানে কোনো স্বস্তি নেই, অর্থাৎ ধান সংগ্রহের অভিযান শূন্য। এ পর্যন্ত এখন পর্যন্ত কুষ্টিয়ায় চাল সংগ্রহ হয়েছে 77%, অর্থাৎ যে লক্ষ্যমাত্রা ছিল তার, আর ধান সংগ্রহ হয়েছে শূন্য, অর্থাৎ কোনো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়নি, এমনকি একেবারেই পূরণ হয়নি। এবছর কুষ্টিয়ায় যে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় 17,808 মেট্রিক টন, যা এখন পর্যন্ত পূরণ হয়েছে 13,737 মেট্রিক টন। আর ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, অর্থাৎ আমন ধান, সেটা 5,568 মেট্রিক টন, যা এখন পর্যন্ত পূরণ হয়েছে মাত্র শূন্য। অর্থাৎ আমরা বলতে পারি যে এই সরকারের যে ধান এবং চাল সংগ্রহের যে অভিযান চলছে সেটি মোটামুটি 77% চাল সংগ্রহের অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ হলে এখন পর্যন্ত কিন্তু ধান সংগ্রহের অভিযানের কোনো স্বস্তির খবর নেই, অর্থাৎ এখন পর্যন্ত কোনো সংগ্রহ হয়নি। আমি এ বিষয়ে খাদ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খাদ্য বিভাগের কর্মকর্তারা যেটা বলছে যে আসলে ধানের দাম সরকার যে বেঁধে দিয়েছে 28 টাকা কেজি কেনার জন্য, সেই 28 টাকা কেজির দামের চেয়ে কিন্তু বাজারে ধান বিক্রি হচ্ছে 30 থেকে 31 টাকা কেজি, যার কারণে কিন্তু কৃষকরা কোনোভাবেই খাদ্য গুদামে ধান দিচ্ছেন না। এদিকে চাল সংগ্রহের বিষয়ে যে কথাটি তারা বলছেন যে আসলে 77% ধান সংগ্রহ চাল সংগ্রহ হয়েছে এবং বাকি আছে যে 23%, সেটুকু তারা মিল মালিকদেরকে চাপ দিচ্ছে এবং মিল মালিকদের চাপ দেওয়ার ফলে হয়তো কিছুদিনের মধ্যে এই লক্ষ্যমাত্রাটি পূরণ হওয়া সম্ভব। তবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া কখনোই সম্ভব না, তারা এই বিষয়টি স্বীকার করেছে। আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে এবছর গত বছরের নভেম্বর থেকে কিন্তু সরকারিভাবে ধান চাল সংগ্রহের অভিযান শুরু হয়, যা চলবে হচ্ছে এই এই মাসের ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত। এবছর সরকার ধানের দাম 28 টাকা কেজি নির্ধারণ করেছেন এবং চালের দাম নির্ধারণ করেছেন 42 টাকা। সর্বশেষ আমি এটুকু বলতে পারি যে কুষ্টিয়ায় চালের রাজ্য কুষ্টিয়ায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হলেও কিন্তু ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা শূন্য, অর্থাৎ কোনো পূরণ হয়নি। এই ছিল কুষ্টিয়া থেকে ধান চাল সংগ্রহের সর্বশেষ খবর। প্রিয়াঙ্কা, তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস কুষ্টিয়া থেকে। সেখানে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার খবর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি।